হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। চলো আজকে ব্লগটাকে শুরু করা যাক। আজকে হলো মহা অষ্টমী, তো সবাইকে জানাচ্ছি মহা অষ্টমীর আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ব্লগটা শুরু করছি। তো আমি এখন অঞ্জলি দিতে যাব পুজো মণ্ডপে, তো রেডিও হয়ে গেছি। আমি এখন চলে এসেছি পুজো মণ্ডপে, অঞ্জলি দিয়ে নেব। তো আগে অঞ্জলিটা দিয়ে নিই, আর এদিকে তার সাথে সাথে অষ্টমী পুজোরও সব কিছু অ্যারেঞ্জমেন্ট রেডি হয়ে গেছে। অর্ধেক পুজো হয়ে গেছে, এখন আগে অঞ্জলিটা দিয়ে নেওয়াটা জরুরি। তো অঞ্জলি দিয়ে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তার আগে ফুলটা নিতে হবে, তো অঞ্জলি দেব। ফুল বেলপাতা সব নেওয়া হয়ে গেল, এখন অঞ্জলি দেব। ঠাকুরমশাই মন্ত্র পাঠ করবে আর আমরা অঞ্জলিটা দিয়ে নিই সবাই মিলে। তৎবিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি সুরয়ঃ বিবিব চক্ষুরাদতম। ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম বিষ্ণু, ওম। সর্বাত্ম সাধিকে শরণে ত্রম্বকী গৌরী নারায়ণী নমস্তুতে। সকলের মঙ্গল হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, সব শান্তি, ওম বিপদ শান্তি। আমাদের গাছে লেবু হয়েছে, তো বাবা আমাকে দেখাচ্ছিল, এই দেখ আমাদের গাছে লেবু হয়েছে, মা দুর্গার ভোগে আজকে এই লেবুটি দেবে বাবা। তো তার জন্য পেরে নিল। আর এখানে মা দুর্গার ভোগের জন্য যা যা সবজি প্রয়োজন, কারণ আজকে মহা অষ্টমী, তো অষ্টমীর ভোগে যা যা প্রয়োজন সেই সবজিগুলোর জন্য সব কিছু সবজি অ্যারেঞ্জ করছিল বাবা। এক এক করে কোন সবজি যাবে, কী কী ভাজার জন্য সবজি যায়, যে কেটে নিল, দেখতেই পাচ্ছ কুমড়োটা। তো এখন এগুলো রেডি করে নিচ্ছে বাবা। তার সাথে সাথে আজকে আমাদের গাছের পানও নামানো হয়েছে, আমাদের গাছেই পান হয়, তো মা দুর্গার ভোগে দেওয়া হবে। আর এখানে তার সাথে মা আর পাড়ার যে আন্টিরা রয়েছে সবাই মিলে ফটো তুলবে, ছোটন কাকু তুলে দেবে, তো তার জন্য ওরা রেডি হচ্ছিল। এই যে দেখতেই পাচ্ছ ছোটন কাকু সবার ফটো তুলে দিচ্ছে। তো এখানে খুব মজা চলছে আমাদের, এক এক করে আড্ডাও চলছে, দেখতেই পাচ্ছ। এখানে সকলে একসাথে গ্রুপ ফটো তোলার জন্য বসে পড়েছে, এই দেখো। তো আমিও এখানে চলে এলাম একটুখানি দেখাতে। তো ফটোগুলো তোলা হয়ে গেল, অঞ্জলিও হয়ে গেল। তো এখন হচ্ছে এখানে আড্ডা হবে, ভোগ খাওয়া হবে। চলো দেখি ভোগে আজকে কী কী হচ্ছে। এখানে টগরে পিসি কিন্তু শাক ভাজা বসিয়ে দিয়েছে, খিচুড়ি, পায়েস, পাঁচ রকমের ভাজারি, দেখো চাটনিও রয়েছে কিন্তু। আর ওদিকে মনে হচ্ছে একটু ফুলকপি কেটে রেখেছে, মনে হচ্ছে ফুলকপিরও কিছু একটা আইটেম হবে। এই যে রেডিও হয়ে গেছে ভোগ নিবেদনের জন্য, তো এখন ভোগ নিবেদন হবে। তো অষ্টমীর ভোগ, স্পেশাল ভোগ সব থেকে মা দুর্গার। এখানে 64টা যে নৈবেদ্য হয় স্পেশাল মহা অষ্টমী, সেটিও আছে, ফল প্রসাদ রয়েছে। তো আমি আর তিথি এদিকে এসেছিলাম একটু চা বাগানের এই সাইডটাতে একটু ফটো টটো তুলতে। তো আমার এই সব ফটোগুলো আমার ইনস্টাগ্রাম পেজে দেখতে পারবে, তো তোমরা ওখানে ফলো করে নিও। তো এখন যাই মণ্ডপে, এখন মালা তৈরি করতে হবে অষ্টমী পুজোর যে মালাটা লাগে। মণ্ডপে এসেই দেখছি সুমিতা কাকিমা এসছে। সুমিতা কাকিমার কদিন আগে অপারেশন হয়েছে, তোর শরীরটা একটু তো খারাপ রয়েছে, তো এই অবস্থায় সে যে আসতে পেরেছে মণ্ডপে দেখে খুব ভালো লাগছে। সবাই এই সাইডে গল্প করছে, আর এখানে বেলপাতা পাড়ানো হচ্ছে, কারণ মালার জন্য 108টা বেলপাতা প্রয়োজন আমার। তো সেই বেলপাতাটাই পেরে নিচ্ছে, তো এখানে পেরে দিচ্ছে আমাকে, আর আমি এখানে গুনেও নিচ্ছি। 108টা লাগবে বলে কথা, গুনতে তো হবে। আর জবা ফুল না বেশি পাইনি এবার, তাই জন্য 28টি জবা ফুল নিয়েছি। বেলপাতা ও জবা ফুল দিয়ে তৈরি হয়ে গেল মা দুর্গার মালা, অষ্টমীর মালা। সেটা এখন গঙ্গাজল ছিটিয়ে দিচ্ছে ঠাকুরমশাই। আর একটি বিশেষ পদ্ধতিতে এই জবা ফুল আর বেলপাতার মালাটি মা দুর্গার গলায় পরানো হয়, সেটি আমার বাবা পরায়। বাবা এখন পরিয়ে দেবে, তো দেখে নাও কীভাবে পরায়। Thank you.
ফল প্রসাদ এখন বিতরণ করা হবে, মানে মা দুর্গার যা যা প্রসাদ আছে সব কিছুই এখন বিতরণ করা হবে। এখন সব রকমের ফল রয়েছে, আর ওদিকে নৈবেদ্য রয়েছে, নৈবেদ্যটা মাখা হবে। আর তার সাথে সাথে আজকে তো রয়েছে স্পেশাল মহা অষ্টমীর ভোগ, আজকে একটু ভুনো খিচুড়ি করা হয়েছে, তো তোমাদের দেখাই ভুনো খিচুড়ি একদম রেডি হয়ে গেছে প্রসাদ বিতরণের জন্য। আর এখানে মিক্সড ভেজটা রয়েছে, আর যেটা ভোগ প্রসাদ দেওয়া হয়েছিল মা দুর্গাকে, তো সেটা এখন সব কিছু মিক্সড করে নেবে। আর এদিকে হচ্ছে যেই ভোগটা ডিস্ট্রিবিউট করা হবে তার জন্য লাবড়ার প্রয়োজন, সবজিটা কেটে নেওয়া হচ্ছে। বাড়িতে এসেই দেখছি নূপুর আন্টি এসছে, মা নূপুর আন্টি গল্প করছে, তার সাথে সাথে সুমিতা কাকিমাও গল্প করছে, রেস্টটাও একটু করে নিচ্ছে, রেস্ট না করলে তো হবে না, অপারেশন হয়েছে। তো আমি এখন চলে এসেছি মণ্ডপে, আমি আর লক্ষ্মী কাকিমা মিলে সলতেটা রেডি করে নিচ্ছি, আর সকলে চলে আসলে একসাথে প্রদীপ জ্বালাবো। তো এগুলো রেডি করে নিই, দেখতেই পাচ্ছ 108টা প্রদীপ রেডি করতে হচ্ছে, তো এক এক করে রেডিও করে নিচ্ছি। এদিকে মাও তেলগুলো ঢেলে নিচ্ছে প্রদীপের মধ্যে। সন্ধি পূজার 108টা প্রদীপ সকলে একসাথে মিলে জ্বালিয়ে খুব মজা লাগছে, ভালোও লাগছে। ঠাকুরের প্রদীপ জ্বালাচ্ছে, এখানে ভাইও চলে এসছে প্রদীপ জ্বালাবে বলে। একসাথে প্রদীপ জ্বালানোর মজাটাই আলাদা, আর পুজোতে সবাই একসাথে মিলে আনন্দ করাটা আরও বেশি মজার। এখানে দেখতেই পাচ্ছ সন্ধি পুজো চলছে, সকলে একসাথে পুজো দেখছি, ধূপ ধুনোর সাথে পুজো দেখতে খুবই ভালো লাগে। আর তার সাথে সাথে সন্ধেও নেমে এসছে, সন্ধের ভোগও ঠাকুরমশাই এখন নিবেদন করে দেবে, ঠাকুরমশাই এখন আরতি করছে। ব্লগটি তাহলে আজকে এতটুকুই রাখছি, বাই বাই।